আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেসবুক পেজ তানিশা আসমাম রেসিপি। আজকে দেখাবো খুবই মজাদার ঘরোয়া মশলা একটি রোস্টের রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে এত বেশি স্বাদের রোস্ট তৈরি করা যায় তা অনেকেরই অজানা। তো প্রথমে আমার ছোট্ট একটা অনুরোধ, আমার ভয়েস অফ স্বপ্নের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন প্রস্তুতে চলে যাই। তো আমি এখানে একটা দেশি মোরগ বাজার থেকে কিনে এনেছি। আজকে এই মোরগটা দিয়েই আমি রোস্টের রেসিপিটা করে দেখাবো। তো প্রথমে আমি চিকেনকে এই সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মনের মতো সাইজ করে কেটে নিতে পারেন। আমি মাংসের গায়ে একটু কাটা করে দাগ দিয়ে দিয়েছি যেন মশলাটা সুন্দরভাবে ঢোকে জন্যই। তো প্রথমে আমি মাংসের গায়ে একটু ওই জাফরান কালার লাগিয়ে নেব। তো দেখুন আমি কালারটা লাগিয়ে নিয়েছি। আমি এই রোস্টে কোনো হলুদ কালার ইউজ করব না, এই কালারটা দিয়ে একটা সুন্দর কালার বের হবে। তো আমি কালারটা লাগিয়ে এক পাশে রেখে দিব এখন। তো আজকের এই রোস্টের রান্নাটা আমি মাটির চুলাতেই রান্না করে দেখাবো। তো আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পর্যাপ্ত তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজকে সুন্দরভাবে পেস্তা করে নামিয়ে নিব। তো প্রেসটা করে নামিয়ে নেবার পর আমি সেই তেলেই পুরো চিকেনটা সুন্দরভাবে পিটোপিট করে ভেজে নিব। আপনারা এই রোস্টটা ব্রয়লার মুরগি দিয়েও করে নিতে পারেন, সেম উপকরণ দিয়েই করে নিতে পারেন। তো আমি সব মাংসগুলোকে সুন্দরভাবে ভেজে তুলে নিয়ে এখানে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা এবং 1 টিস্পুন জিরার গুঁড়া এবং 1 টিস্পুন পেঁয়াজ বাটা, যেগুলো আমাদের ঘরে সবসময় থাকে, আমি সেই বাটা মশলাগুলো তেলের ভিতরে দিয়ে দিয়েছি। তো সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়াও দিলাম এবং কিছুটা গোটা কাঁচামরিচ দিয়ে আমি এখানে 1/2 কেজি গরুর দুধ দিলাম। রোস্টের দুধ অবশ্যই অ্যাড করতে হয়, নাহলে রোস্টের পুরাপুরি রোস্টের স্বাদটা আসে না। তো আমি দুধে একটু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখানে আমি একে একে সব চিকেনগুলো দিয়ে দিব। তো আমি একে একে সব চিকেনগুলো দিয়ে দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নেব। এখানে আমি আর পানি ইউজ করব না, পুরা এই 1/2 কেজি দুধেই রান্নাটা হয়ে যাবে। তো আমি এখন ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। তো আমি মাঝে একটু আবার নেড়ে চেড়ে নিব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক এবং ফলো করে দিবেন। তো আমার রান্না এখন শেষের দিকে, এখন আমি উপর থেকে পেস্তাগুলো সব ছড়িয়ে দিলাম, দিয়ে আমি আরও 5 মিনিট মৃদু আঁচে রেখে দিব। আমি এখন রান্না হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে মাংসগুলো সব ঢেলে নিব। তো আমার রান্না এখন একদম কমপ্লিট। আমি খাওয়ার সময় একটি বাটিতে বেড়ে দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কি সুন্দর কালার এসেছে, খেতেও তেমন মজার হয় এভাবে রান্না করলে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।